ডাক্তার জাকির আপনি একটু আগেই দুইটা শব্দ উচ্চারণ করলেন যেগুলো হল ফুকারা আর মাসাকিন দুটি শব্দ কি একটু এ ব্যাখ্যা করে বলবেন ফুকারা শব্দটার অর্থ হচ্ছে একজন গরিব লোক সে লোকটা যথেষ্ট টাকা বা সম্পদ নেই যেটা দিয়ে মৌলিক চাহিদা পূরণ করতে পারে সে চাহিদাটা মেটাতে পারে না যেমন খাবার ঘরবাড়ি পোশাক ফার্নিচার ইত্যাদি এরপর যদি মাসাকিনের কথা বলেন অভাবগ্রস্ত একজন লোক তার কিছু চাহিদা পূরণ হয়েছে আর কিছু হয়তো হয়নি সে হয়তো অনেক গরিব অথবা অল্প গরিব মাসাকিনের বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন ধরেন দিন আনে দিন খায় একজন লোক সে লোক হয়তো মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে কিন্তু হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে গেল তার কাছে হয়তো চিকিৎসা করার মতো টাকা নেই সে তখন হয়ে যাবে মাসাকিন অভাবগ্রস্ত তাহলে আপনি জাকাত দিয়ে তাকে চিকিৎসায় সাহায্য করতে পারেন এটা একটা মৌলিক চাহিদা আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে সোহেবুখেরিতে খণ্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নাম্বার এক হাজার তিনশো পঁচানব্বই নবী বলেছেন যে জাকাত দাও তোমার সম্পদের উপর সম্পদের উপর মানে নিসাব লেভেলের উপর থাকতে হবে আর ধনীদের কাছ থেকে জাকাত নিয়ে সেটা গরিবদের দাও তার মানে ফুকারাদের ফুকারা মানে ফকির হলো গরিব যাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না আর মাসাকিন বা মিসকিন হচ্ছে অভাবগ্রস্ত এই লোকগুলো যে চাহিদা সেই চাহিদাটা জাকাতে পাওয়া টাকা দিয়ে পূরণ করা যায় আচ্ছা এভাবে ব্যাখ্যা করে বলার জন্য ধন্যবাদ